আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করছিলাম। তো আমরা আরো একটি কোড নিয়ে নিয়েছি, এখানে একটা পিস অফ কোড রয়েছে, বলা হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ লেস দেন এন, এন্ড হচ্ছে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ইজ ইকুয়াল টু আই মাল্টিপ্লিকেশন টু। তো এখানে লুপটা শুরু হচ্ছে ওয়ান থেকে, চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের আই এর ভ্যালু এন এর থেকে ছোট, আই এর ভ্যালু এন এর সমান হয়ে গেলে অথবা এন থেকে বড় হয়ে গেলেই এই লুপ হচ্ছে আমাদের ব্রেক হয়ে যাবে। এবং এখানে হচ্ছে আই এর ভ্যালু ইনক্রিমেন্টটা হচ্ছে কিভাবে, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে এখানে প্রত্যেকবার হচ্ছে দুই দুই করে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়ে, আশা করছি আপনি লুপ দেখে বুঝতে পারছেন। তো এখানে এই লুপটা কতবার চলবে বা এই লুপের ভিতরে যা স্টেটমেন্ট রয়েছে সেটা কতবার চলবে, তো নর্মালি হচ্ছে আমাদের এখানে যদি এমন হতো সামেশন হচ্ছে আই প্লাস প্লাস, তাহলে আমরা বলতে পারতাম যে হচ্ছে এখানে হচ্ছে এন প্লাস ওয়ান টাইম চলবে, এখানে হচ্ছে এন টাইম। বাট এখন আমরা কিন্তু এটা বলতে পারছি না, এই জন্য আমাদের একটা ডিপ অ্যানালাইসিস দরকার। তো এখানে ধরেন হচ্ছে ফার্স্ট যে সময় হচ্ছে আই এর ভ্যালুর ক্ষেত্রে, আই এর ভ্যালুর ক্ষেত্রে দেখেন আই এর ভ্যালুর যে সময় হচ্ছে ফার্স্ট যে সময় হচ্ছে লুপ চলবে তখন হচ্ছে ইনিশিয়ালি কত, ওয়ান। এবং ধরে নিচ্ছে এই ভ্যালুটা ওয়ান হচ্ছে এন এর থেকে ছোট, এন এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না, তাই না? তো ধরে নিচ্ছি যে এন এর ভ্যালু থেকে হচ্ছে আই ছোট, লুপের ভিতরে ঢুকলো। এবং হচ্ছে নেক্সট যে সময় হচ্ছে আমাদের এগেইন হচ্ছে চেকিংটা হবে, তখন কিন্তু আমাদের আই এর ভ্যালু এখানে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে কত হয়ে যাবে, আই এর ভ্যালু আপডেট হয়ে হয়ে যাবে হচ্ছে ওয়ান কারেন্ট আই মাল্টিপ্লাইড উইথ হোয়াট, টু, মানে হচ্ছে আপডেট হয়ে হয়ে যাবে হচ্ছে টু। এগেইন হচ্ছে ধরে নিচ্ছে এই যে আই এর ভ্যালু যে টু, এটা হচ্ছে এন এর থেকে ছোট, তো কন্ডিশন স্যাটিসফাই হলো হচ্ছে লুপে ঢুকলো। তো ঢোকার পর হচ্ছে এগেইন যে সময় আমাদের লুপে আসবে তখন আমাদের আই এর ভ্যালু কত হবে, এই ভ্যালু টু, তার সাথে মাল্টিপ্লিকেশন হবে কত, টু, টু মাল্টিপ্লাইড উইথ টু আসবে কত, ফোর। এটাকে আমরা বলতে পারি হচ্ছে টু স্কোয়ার, আশা করছি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা ধরে নিচ্ছে যে টু স্কোয়ার বা ফোর, এই ভ্যালুটা হচ্ছে এগেন হচ্ছে এন এর থেকে ছোট, তো লুপের ভিতরে ঢুকবে। তো ঢোকার পরে হচ্ছে সময় আবার লুপ থেকে বের হয়ে আবার ফর লুপে আসবে, তখন আই এর ভ্যালু কত হবে, তখন আই এর ভ্যালু হবে হচ্ছে টু স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ হোয়াট, টু, মানে হচ্ছে টু কিউব, তাই না? তো এখন এই যে আমাদের ইটারেশনগুলো হচ্ছে কতক্ষণ পর্যন্ত হবে সেটা তো আমরা জানি না, ধরে নিচ্ছি যে ইটারেশনটা হচ্ছে আমাদের কে নাম্বার অফ টাইম। তো এখানে আমাদের কে নাম্বার অফ টাইমের সময় আমাদের আই এর ভ্যালু কত হবে, টু দি পাওয়ার কে হবে, তাই না? এখন কন্ডিশনের দিকে যদি আপনি একটুখানি লক্ষ্য দেন, এখানে কন্ডিশনে কি বলা হচ্ছে, আই ইজ লেস দেন এন যতক্ষণ ততক্ষণ সব কিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নেই। বাট এমন যদি হয়ে যায় আই এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল এন, তখন হচ্ছে আমাদের ঝামেলাটা শুরু হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এই লুপটা কি হবে, ব্রেক হয়ে যাবে, তাই না? এখন আমরা দেখতে পেলাম যে আমরা যে ধরে নিয়েছি যে হচ্ছে কে নাম্বার অফ ইটারেশন হচ্ছে, এবং সেখানে হচ্ছে আমরা আই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে টু টু দি পাওয়ার কে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে টু টু দি পাওয়ার কে যদি আমাদের এন এর থেকে বড় অথবা সমান হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই কন্ডিশন টার্মিনেট হয়ে যাচ্ছে। এখন বড় হোক অথবা সমান হোক, যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টু টু দি পাওয়ার কে যদি এন এর সমান অথবা বড় হয় তাহলে টার্মিনেট হচ্ছে। তো জাস্ট ধরে নিচ্ছি টু টু দি পাওয়ার কে হচ্ছে আমাদের সমান হলেই, কারণ সমান হলেই তো ব্রেক হচ্ছে, তাই না? বড় তো পরের ফ্যাক্টর, তো সমান হলে হচ্ছে আমাদের এখানে ব্রেক হয়ে যাচ্ছে। এখানে আমাদের কে এর ভ্যালুটা কত, যেখানে হচ্ছে আমাদের ইটারেশন হচ্ছে কে নাম্বার অফ টাইম, এখানে এই কে এর ভ্যালুটা কত, এখানে এই কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের লগ, এই পাশে নিলে লগ টু বেস এন, মানে হচ্ছে লগ টু বেস এন টাইম হচ্ছে আমাদের এই লুপটা চলছে, কারণ এখানে আমাদের কে নাম্বার অফ ইটারেশন হচ্ছে, মানে হচ্ছে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা হচ্ছে লগ টু বেস এন টাইম চলছে। তো তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ লগ টু বেস এন, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমরা আরেকটু অ্যানালাইসিস করি জাস্ট বেসিক নলেজের জন্য। তো ধরেন হচ্ছে ধরে নিচ্ছি আমাদের সে এন এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে আমাদের ধরেন হচ্ছে এইট, ঠিক আছে? তো এখানে ইনিশিয়ালি এই কোডের, এই পিস অফ কোডের ক্ষেত্রে আই
I এর ভ্যালু কত ইনিশিয়ালি 1 তাই না তো এখানে n এর ভ্যালু ধরে নিচ্ছি আমরা 8 তো 1 হচ্ছে 8 এর থেকে ছোট কোনো সমস্যা নাই লুপের ভিতরে ঢুকবে এবং হচ্ছে আমাদের এখানে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে 1 মাল্টিপ্লাই 2 মানে হচ্ছে 1 ইনটু 2 মানে হচ্ছে 2 হবে তো এখানে নেক্সট যে সময় আবার চেকিং টা হবে তো 2 এটার থেকে ছোট হ্যাঁ 2 কিন্তু এটার থেকে ছোট তার মানে হচ্ছে লুপের ভিতরে ঢুকবে ফাইন এখানেও ঢুকলো কোনো সমস্যা নাই নেক্সট হচ্ছে আমাদের সময় আবার i আসবে ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 হয়ে যাবে 2 ইনটু 2 মানে হচ্ছে 4 তো 4 কে এটার থেকে ছোট 4 এটার থেকে ছোট তাহলে এগেইন কোনো ঝামেলা নেই লুপের ভিতরে ঢুকলো ফাইন নেক্সট কি হবে নেক্সট হচ্ছে 4 এর সাথে হচ্ছে আমাদের 2 মাল্টিপ্লিকেশন হবে হবে হচ্ছে 8 তো 8 কি 8 এর থেকে ছোট ইজ 8 লেস দ্যান 8 এই কন্ডিশন কি ট্রু নো এই কন্ডিশন কিন্তু ফলস তার মানে হচ্ছে আমাদের এখানে আর ঢুকছে না লুপের ভিতরে তো লুপের ভিতরে ঢুকলো কতবার লুপের ভিতরে ঢুকলো হচ্ছে 3 বার তাই না তো এখন দেখা যাক এই যে আমাদের ইকুয়েশন এই অনুযায়ী ম্যাচ হয় নাকি তো আমরা দেখছি হচ্ছে আমাদের n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে 8 তো log 2 what 8 তাই না এটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি log 2 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি তাই না 2 টু দি পাওয়ার 3 তো আমরা লগারিদমের সূত্র অনুযায়ী লিখতে পারি হচ্ছে 3 এই পাশে নিয়ে আসলাম log 2 বেস 2 এবং log 2 বেস 2 মানে হচ্ছে 1 মানে হচ্ছে 3 মাল্টিপ্লাইড উইথ 1 মানে হচ্ছে 3 তার মানে হচ্ছে আমাদের এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে 3 বার এক্সিকিউট হবে মিলে গেল কোনো ঝামেলা নেই বাট একটুখানি এখন দেখেন আবার তো এখানে যদি আমরা n এর ভ্যালু ধরি হচ্ছে সে 10 n এর ভ্যালু ধরলাম হচ্ছে আমরা 10 তো i এর ভ্যালু অ্যানালাইসিস করেন আপনি যে সময় হচ্ছে 1 ঠিকঠাক আছে 1 হচ্ছে 10 এর থেকে ছোট কোনো ঝামেলা নেই নেক্সট ইটারেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের i ভ্যালু হয়ে যাবে 2 2 হচ্ছে 10 এর থেকে ছোট কোনো সমস্যা নেই ঠিকঠাক আছে নেক্সট হবে হচ্ছে 4 4 ও 10 এর থেকে ছোট কোনো সমস্যা নেই নেক্সট হবে হচ্ছে 8 8 ও 10 এর থেকে ছোট কোনো সমস্যা নেই লুপের ভিতরে ঢুকবে নেক্সট হবে হচ্ছে 16 এখানে সমস্যা আছে কারণ 16 কিন্তু আমাদের এর থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে এখানে আর ঢুকবে না তো ঢুকলো কতবার ঢুকলো হচ্ছে 4 বার মানে হচ্ছে 4 বার হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে তো এখন চেক করি আমরা log 2 এখানে কত হবে এখানে হবে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আমরা ধরেছি 10 log 2 10 তো ইজ ইকুয়ালস টু log 2 10 যদি আপনি ক্যালকুলেটরে করেন আনুমানিক আসবে হচ্ছে এখানে এমন log 2 বেস 2 টু দি পাওয়ার 3.2 সামথিং এরকম আসবে মানে হচ্ছে 3.2 মাল্টিপ্লাইড উইথ log 2 বেস 2 এটা ভ্যালু হচ্ছে 1 মানে হচ্ছে আসবে আলটিমেটলি 3.2 তো এখানে দেখেন আমাদের এই স্টেটমেন্টটা তো অবশ্যই হচ্ছে একটা ইন্টিজার টাইম পর্যন্ত তো আমাদের এখানে এক্সিকিউট হবে তাই না ইদার হবে না হয় হবে না 3.2 আবার কি তাই না তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটার ক্ষেত্রে চারবার এক্সিকিউট হয়েছে বাট আমাদের আসছে কত 3.2 তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ভ্যালুটার সিল নিব নাকি হচ্ছে ফ্লোর নিব কোনটা নিব আমরা অফকোর্স আমরা দেখে বুঝতে পারছি এখানে হচ্ছে 3.2 মানে হচ্ছে 3 আপ গেলে হচ্ছে আমাদের এখানে 4 টাইম এক্সিকিউট হচ্ছে মানে হচ্ছে আমরা সিলিং ভ্যালুটা নিব মানে হচ্ছে 3.2 এর সিল ভ্যালুটা আমরা নিচ্ছি মানে হচ্ছে এখানে আলটিমেটলি আমাদের যে টাইম কমপ্লেক্সিটি রয়েছে বা স্টেটমেন্টটা হচ্ছে আমাদের সিল অফ log টু এন টাইম পর্যন্ত হচ্ছে আমাদের এক্সিকিউট হচ্ছে আশা করছি বুঝতে পারছেন সকল ফ্যাক্ট আমরা নেক্সট একটা পিস অফ কোড নিয়ে নিচ্ছি